কোনো বাড়ি ঘর ছিল না যেই ঘরে একজন হাফেজের কোরআন পাওয়া যেত না। সেই মুসলমান যখন সে ভুলে গেল মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের দাওয়াত যখন ভুলে গেল, মুসলমান বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গেল, কমিউনিজমের বোঝা মুসলমানের ঘাড়ে চাপলো, মুসলমানের মসজিদ বন্ধ হয়ে গেল, মুসলমানের মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো, হাজার হাজার মসজিদকে তাস পাশা জুয়া খেলার আড্ডা বানানো হলো, মুসলমানের সন্তানের সামনে মসজিদ তালা লাগিয়ে দেওয়া হলো, মুসলমানের ক্ষমতা হলো না সেই মসজিদে ঢুকে দুই রাকাত জুমার সালাত আদায় করার কোনো ক্ষমতা মুসলমানের হলো না। ও মুসলমান ভাইরা, আমিও পীরের ছেলে, আমিও সার্টিফিকেটধারী পীর, হয়তো আপনাদের সামনে পীর মুরিদির বায়াত করি না, আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ওই খানকার পীরের সন্তান হিসাবে বলবো, ও মুসলমান তুমি যদি ঘুমিয়ে থাকো, তোমার যদি ঘুমে বিভোর থাকো, ঘুমন্ত মানুষকে জাগানো যায় কিন্তু জেগে জেগে যারা ঘুমের ভান করে ওদেরকে জাগানো সম্ভব নয়। আজকে মুসলিম মিল্লাত যদি জেগে না ওঠো তাহলে ভারতবর্ষ কেন গোটা পৃথিবী থেকে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলুন ঠিক কিনা? আমার দলদলি ভুলে যেতে হবে, আজকে দলদলি ভুলে যেতে হবে, তাওহীদ হবে আমাদের ঐক্যের মূল বন্ধন। যারা পড়েছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমায় যারা বিশ্বাস করে, এই কালেমায় যারা বিশ্বাস করে তারা খানকাওয়ালা, তারা আমাদের ভাই, তারা মসজিদওয়ালা, তারা আমাদের ভাই, তারা মাদ্রাসাওয়ালা, তারা আমাদের ভাই, তারা ব্যবসায়ী, তারা আমাদের ভাই, তারা আন্দোলন সংগঠনের কর্মী, তারা আমাদের ভাই। সমস্ত মুসলমান হাতে হাত রাখো, বুকে বুক মিলাও, ঐক্যবদ্ধ স্লোগান দাও, নবী মুহাম্মাদের উম্মত এক হও, নবী মুহাম্মাদের উম্মত এক হও। পৃথিবীতে তোমরা যদি এক হও, মুসলমানের সামনে দাঁড়াতে পারে এমন শক্তি পৃথিবীর কারো নাই। বন্ধুরা আমার, মুসলমান সংখ্যা বলে বলিয়ান হয় নাই, মুসলমান সৈন্যের বলে বলিয়ান হয় নাই, মুসলমান বলিয়ান হয়েছে ইমানের বলে, সংখ্যা বলে। মুসলমান যদি বলিয়ান হতো কামুজ দুর্গের মুসলমানেরা যে লড়াই করেছিল, সৈয়দুল আলী মুর্তজা এক হাতে কামুজ দুর্গের একটা কপাল সিনায় তিনি হাতে নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন, আল্লাহ নবী ফজরের সালাত আদায় করে বললেন, আজকে অনেক দিন ধরে আমরা কামুজ দুর্গ আমাদের অধীনে আনতে চেষ্টা করছি, অবরোধ করে রেখেছি, কিন্তু কোনোভাবেই কামুজ দুর্গ আমাদের প্রদানত হচ্ছে না, আমাদের অধিকারে কামুজ দুর্গ আসছে না। শোনো, আগামীকাল ফজরের পরে এমন একটা লোকের হাতে ঝান্ডা দেওয়া হবে, আল্লাহ যাকে ভালোবাসেন, রসুল যাকে ভালোবাসেন, আর সেই লোকের হাতেই আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব, সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস, বড় বড় সাহাবীরা রাতের বেলায় কাঁদতে লাগলেন, আল্লাহ সকালবেলায় ফজরের নামাজের পর বিশ্বনবী যেন আমির হিসাবে, সেনাপতি হিসাবে ঝান্ডাটা যেন আমার হাতে দেয়, আর আমার মাধ্যমেই কামুজ দুর্গ মুসলমানরা অবরোধ থেকে যেন পদানত করতে পারে, বিজয় যেন মুসলমানেরা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই সৈন্য শিবিরে আল্লাহ নবী ফজরের সালাত আদায় করলেন, আল্লাহর হাবিব ডান দিকে তাকাচ্ছেন, বাম দিকে তাকাচ্ছেন, অনুসন্ধিচ্ছ দৃষ্টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে যেন খুঁজে বেড়াচ্ছেন, হুজুর তাকে পাচ্ছেন না। এক পর্যায়ে আল্লাহর হাবিব বললেন, আমি সকলকে দেখতে পাচ্ছি, আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি আলী, আলী মুর্তজা কোথায়? সকলে বললি, আর রাসূল আল্লাহ সে তো শারীরিকভাবে অসুস্থ, তার চোখ উঠেছে, গরমের মধ্যে তার চোখে কিছু বাতাস লেগে এক ধরনের অসুখ হয়েছে। আল্লাহর হাবিব বললেন, তাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো, বিশ্বনবী তার মুখের লালা মোবারক, বিশ্বনবী তার মুখের লালা মোবারক সাইয়্যিদুনা আলী মুর্তজা চোখের মধ্যে লাগিয়ে দিলেন, আল্লাহর হাবিব তাকে কালেমার ঝান্ডাটা দিলেন, আলী যাও এই নাও তরবারি, এই নাও জুলফিকার, আর এই চলে যাও কালেমার ঝান্ডা,
আজকে বাতিলের বিরুদ্ধে তুমি নেতৃত্ব দেবে, আজকে মুসলমানদের পক্ষ থেকে সেনাপতির নেতৃত্ব দেবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে বিজয় এনে দেবে। বন্ধুরা আমার, মুসলমানেরা সাইয়্যিদুনা আলীর নেতৃত্বে আজকে রওনা হলো। আল্লাহু আকবার! সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে হুঙ্কার মারলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হুঙ্কার মারলেন। কাফেরের কানে কালো ফেটে দুইটা চাকা কাফেরের বাচ্চা জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে লাগলো। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা সতর্ক হও, তোমরা কানের মধ্যে আঙ্গুল লাগাও, আজকে আমার হাবিব এমন ভাবে ক্ষিপ্ত হয়েছে তার আওয়াজ তোমাদের কানে গেল, আজকে তোমরাও বরদাস্ত করতে পারবে না। যুদ্ধের এক পর্যায়ে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের ঢালখানা ছিটকে পড়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তিনি এবার কামুজ দুর্গের সামনেই এবার ওই লোহার কপাটের মধ্যে হাত দিলেন, আল্লাহু আকবার বলে একটা ঝটকা জোরে টান মারলেন, লোহার একটা কপাট ছিঁড়ে সাইয়্যিদুনা আলীর হাতে চলে এলো। এক হাতে কামুজ দুর্গের লোহার কপাট, আর এক হাতে জুলফে কার দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার চালালেন। অল্প সময় পরেই ময়দানে মুসলমানরা বিজয়ী হয়ে গেল, বিজয়ের হাসি এলো মুসলমানদের। যুদ্ধ শেষে সকলে অবাক হয়ে গেল, আরে এটাও কি সম্ভব, এটাও কি সম্ভব, যুদ্ধের ময়দানে লোহার কপাট হাতে নিয়ে, লোহার কপাট ঢাল বানিয়ে যুদ্ধ করা, এটাও কি সম্ভব। সাইয়্যিদুনা আলী মর্তুজা বলল, ইয়া রাসূলুল্লাহ দেখেননি? আল্লাহ নবী বলে, হ্যাঁ দেখেছি, সাহাবীরাও দেখেছে, কিন্তু কেমনে তুমি কিভাবে করলে, এটা তো বুঝে আসছে না। সাইয়্যিদুনা আলী তিনি ধারণা করেছেন এটা তার বৈষয়িক শক্তির দ্বারা হয়েছে, এটা তার দৈহিক শক্তির দ্বারা হয়েছে, এটা তার বাহুবলের দ্বারা হয়েছে, এই ধারণা করে রাসূলুল্লাহকে দেখানোর জন্য, সাহাবীদেরকে দেখানোর জন্য তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি হাত দিয়ে কপাটটা নাড়ালেন। এক চুল তো দূরের কথা, একটু বাতাস সমান লড়ল না। এবার তিনি ডান হাত দিয়ে তাও ধরলেন, লড়ল না, ডান দাম দুই হাত দিয়ে ঝটকা ধরে টান মারলেন, সেই শরীরের লোমকূপ থেকে ঘাম বের হলো, কিন্তু এক বিন্দু পরিমাণে লোহার কপাট সরাতে পারলেন না, লজ্জায় মুখখানা লাল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আলী লজ্জা পাওয়ার কিছুই নাই, তুমি যে লোহার কপাট যুদ্ধের ময়দানে লোহার কপাট ছিঁড়ে হাতে ধারণ করে যুদ্ধ করেছিলে, এইটা বৈষয়িক শক্তি দিয়ে, এইটা দুনিয়ার শক্তি দিয়ে, এইটা জাগতিক শক্তি দিয়ে, এইটা দৈহিক শক্তি দিয়ে, এইটা বাহুবল দিয়ে পাও নাই, যেই শক্তির বলে তুমি বলিয়ান হয়েছো ওইটা হলো ইমানি শক্তি, ওইটা হলো ইমানি শক্তি, ওইটা হলো ইমানি শক্তি। আজকে ভারতবর্ষে মুসলমান ভাইদেরকে বলবো, দলাদলি ভুলে যায় কে কোন দল করি, ওই যে নিউজিল্যান্ডে মুসলমানদেরকে হত্যা করেছে অমুসলিমেরা, সেখানে কিন্তু গিয়া বলে নাই কে ওহাবি কে সুন্নি, কে এক করলি কে পাস করলি, কে পীরের মুরিদ কে তবলিগ জামাতের লোক, কে জামাত ইসলামের লোক কে অন্য ইসলামের লোক, ও কথা কিন্তু বলেনি। বরং পাখির বাচ্চাকে গুলি করতেও মানুষের দিল কাঁপে, পাখিকে গুলি করতেও মানুষের হৃদয়টা কাঁপে, কিন্তু ওই জানোয়ার, ওই নরপিশাচ, ওই নরঘাতক, ওই নরপশু মসজিদের মধ্যে ঢুকে সমানে ব্রাশ ফায়ার করেছে, আর 50 জন মুসলমানকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে। সুতরাং ভাইরা, আমি আপনাদের কাছে এই দাবি নিয়ে, একজন খানকার সন্তান হিসাবে, একজন পীরের সন্তান হিসাবে, একজন তরিকা তাসাউফপন্থী হিসাবে আপনাদের কাছে এই দাওয়াত রাখবো, অমুসলমান ভেদাভেদ ভুলে যেতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে, ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে, মুসলমান তাওহীদের বন্ধনে আবদ্ধ হতে হবে, কালেমার বন্ধনে আবদ্ধ হতে হবে। মুসলমান যদি ইমানের বন্ধনে আবদ্ধ হয়, মুসলমানের সংখ্যা কম হোক, এই মুসলমান বাতিলের বিরুদ্ধে বিজয়ী হবেই হবে, জোরে কণ্ঠে কিনা। আপনারা বলেন রোমকদের বিরুদ্ধে, রোমকদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনী প্রেরণ করেছিল, আজকে পৃথিবীতে সুপার পাওয়ার আমেরিকা, জাপান, জার্মান, আজকে পৃথিবীর যারা বড় বড় সুপার পাওয়ার, আল্লাহ নবীর যুগে পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য, রসুলের যুগে পৃথিবীর সুপার পাওয়ার সেই রোমকদের বিরুদ্ধে মাত্র 3,000 মুসলমান, মাত্র কয় হাজার বলুন, 3,000,
গামছা অথবা টিস্যু। মাত্র 3,000 মুসলমান 1,00,000 রোমক, আজকের যুগের পৃথিবীর সেরা সৈন্য ওই যুগের তারা। সেই 1,00,000 রোমকদের বিরুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3,000, কতজন? 3,000, মাত্র 3,000। আমরা যেরকম নামাজের সময় হলে আজান দেই, ঠিক তদ্রূপ মদিনায় যখন কোন জেহাদের মুজাহিদ বাহিনী প্রেরণ করা হতো, তখন মদিনার অলিগলিতে জেহাদের আজান দেওয়া হতো, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আইয়ুহাল ইখওয়ান, আইয়ুহাল মুসলিমুন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এরকম যখন বলা হতো সাহাবীরা জানতো, সাহাবীরা বুঝতে পারতো নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় জিহাদের অভিযানে মুসলমানদেরকে প্রেরণ করবেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মদিনার অলিগলিতে দাওয়াত দেওয়া হল, 3,000-এর মতো মুসলমান মসজিদে নববীতে জড়ো হল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর চেহারা আজকে বিমর্ষ, আল্লাহর নবীর চেহারাটা যেন কেমন, হুজুরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। আল্লাহ নবী বলেন, ও মুসলমানেরা, একটা কঠিন জিহাদে আমি তোমাদেরকে পাঠাচ্ছি, শুনে রাখো, যদি বিজয় হয়ে ফিরে আসো তাহলে গাজীর মর্যাদা লাভ করবে, আর যদি শাহাদাতের পেয়ালা পান করো নির্দ্বিধায় পিনে হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইরা বন্ধুরা, মুসলমান কখনো দুনিয়ায় দিনের জন্য লড়তে গিয়া বাঁচবো কি মরে যাব, শহীদ হব কি ফিরে আসব, এই চিন্তা মুসলমান কোনোদিন করেনি। বিশ্বনবীর চেহারাটা বিমর্ষ, সাহাবীরা এক এক করে ঢুকলেন, আল্লাহ রাসূল বললেন, কঠিন যুদ্ধ, রোমকদের বিরুদ্ধে তোমাদের লড়তে হবে, তারা মদিনার দিকে আসছে, তাদেরকে যে কোনো ভাবে যেখানে পাও সেখানে প্রতিরোধ করতে হবে। আমি আজকে আমার এই জিহাদের বাহিনী, এই বাহিনীর জন্য নেতৃত্ব দেওয়ার জন্য সেনাপতি অথবা আমির হিসাবে আমার পালক পুত্র যায়িদ, যায়িদকে আমি নিযুক্ত করলাম, মনোনীত করলাম। যায়িদ দাঁড়িয়ে গেল, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো মসজিদে হাজির আছি। আল্লাহর নবী কি যেন চিন্তা করলেন, হুজুরের চোখের কোণা বেয়ে পানি পড়ছে, আল্লাহর নবী কি যেন চিন্তা করলেন। রাসূল বললেন, যদি যায়িদ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শাহাদাতের মর্যাদা তার যদি লাভ হয়, শহীদি পেয়ালা তিনি যদি পান করে, তাহলে আমার চাচাতো ভাই আবু তালিবের সন্তান জাফর, জাফর বিন আবি তালিব দ্বিতীয় আমিরের দায়িত্ব, সেনাপতির দায়িত্ব পালন করবে, তুমি মসজিদে আসবো নাকি? তিনিও লাব্বাইক ওয়া সাআদাইক বলে দাঁড়ায় গেলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যেন কি চিন্তা করলেন, হুজুরের মুখখানা মলিন, হুজুরের দিলটা ভারাক্রান্ত। আল্লাহ নবী বললেন, শোনো, এই দুইজন আমির, এই দুইজন সেনাপতি শাহাদাতের পেয়ালা যদি পান করে, খবরদার, জিহাদের ময়দান থেকে তোমরা পিছু হটবে না। তৃতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রওয়াহা। আমরা আরবি সাহিত্যের ইতিহাস, হিস্ট্রি অফ দ্য আরবিক লিটারেচার, আরবি সাহিত্যের ইতিহাসে আমরা পড়েছি, এই আব্দুল্লাহ বিন রওয়াহা তিনি ছিলেন একজন পল্লী কবি, তিনি ছিলেন একজন পল্লী কবি, স্বভাব কবি, কথায় কথায় মিলায় মিলায় ছন্দ বলতো, মানুষ বড় আনন্দ করে তার কথা শুনত, দেখতে অত্যন্ত সুন্দর সুপুরুষ। আবার আরেকদিকে একজন পল্লী কবি, স্বভাব কবি, নতুন বিয়ে করেছেন বউটা নিয়া, যেইনা নতুন বধু নিয়া মদিনার রাস্তায় যখন ঢুকলেন, হঠাৎ কানের মধ্যে আওয়াজ গেল, একজন মুয়াজ্জিন, একজন নকীব, সে ঘোষণা দিয়ে যাচ্ছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আব্দুল্লাহ বিন রওহা বিবিকে বললেন, বিবিরে, নিশ্চয় আল্লাহ নবী মুসলমানদেরকে কোন জিহাদে পাঠাবে, তাড়াতাড়ি ডাক এসেছে, মসজিদে নববীতে যাই, দেখে আসি। আমি আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, ঘরের মধ্যে থাকো,
নতুন বউটাকে ঘরের মধ্যে দিয়া ওই যে স্বভাব কবি, পল্লী কবি, চারণ কবি, গ্রাম্য কবি আব্দুল্লাহ বিন রাওয়াহা মসজিদে চলে গেলেন। আল্লাহ নবী দুইজনের নাম ঘোষণা করার পরে বিশ্ব নবী বললেন, এই দুইজন যদি শহীদ হয়ে যায় তোমরা ময়দান থেকে পিছু হটবে না, তৃতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি এখানে আসো নাকি। তিনিও দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের চোখ বেয়ে পানি পড়ছে, হুজুরের হৃদয় ভারাক্রান্ত। বললেন, ও মুসলমানেরা, জেহাদির ময়দান থেকে পৃষ্ঠ দেখাইয়া পিঠ প্রদর্শন করে জেহাদের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ। খবরদার, ইমানদারের জীবন আল্লাহ কিনে নিয়েছে। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ঈমানদারীর জান আর মাল ক্রয় করেছেন। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, সকলকে বলবো মুরব্বী বাবাজিরা, আপনি যে যে দল করেন না কেন, যে যে মতের হন না কেন, আমরা সকলে মুসলমান, আল্লাহর নবীর উম্মত, আমরা কালেমার বন্ধনে আবদ্ধ, আমরা মুসলমান কালেমার বন্ধনে আবদ্ধ। সব মুসলমানদেরকে বলি, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য জেহাদের ময়দানে যদি যেতে হয়, ওই জেহাদের ময়দান থেকে পিঠ দেখাইয়া ভেগে আসা জায়েজ নয়। মুসলমান শাহাদাতের জন্য লড়ে, শাহাদাতের জন্য বলে, শাহাদাতের জন্য আল্লাহর পথে চলে। পৃথিবীর বাতিল শক্তিগুলি দুনিয়াকে যত ভালোবাসে, আল্লাহর ইমানদারেরা যাহা শাহাদাতের মাধ্যমে আল্লাহর জান্নাতকে তার থেকে বেশি ভালোবাসে। আমার বন্ধুরা, বিশ্বনবী বললেন, তোমরা জিহাদের ময়দানে এই তিনজন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, খবরদার পৃষ্ঠ প্রদর্শন করবে না, পিছনের দিকে ভেগে আসবে না। জিহাদের ময়দান থেকে পালানো কবিরা গুনাহ, জিহাদের ময়দান থেকে পালানো কবিরা গুনাহ, জিহাদের ময়দান থেকে পালানো কবিরা গুনাহ। খবরদার তোমরা পালিয়ে আসবে না, ওই জায়গায় মশওয়ারা করে, পরামর্শ করে একজন নতুন আমির নিযুক্ত করবে। আমি বিশ্ব নবী, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তার মাধ্যমে হলেও তোমাদের জন্য বিজয় দান করে। আল্লাহর নবী বললেন, তোমরা যার যার বাড়ি যাও, জনমের মতো বিদায় নিয়ে আসো। আমার ভাইরা, কেউ যদি হঠাৎ করে মরে যায় ওইটা হলো একরকম, আর জেনে শুনে মৃত্যুর পথে পা বাড়ানো ভিন্ন রকম। তিনজন সেনাপতি আর 3000 মতো সাহাবী যার যার বাড়ি যাচ্ছেন। আজকে সকলের চোখে পানি, অশ্রু সজল নয়নে যার যার যাচ্ছেন। দুনিয়ার সব থেকে বড় শক্তি রোমকদের বিরুদ্ধে তারা লড়াই করবেন। হযরত যায়েদ দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যাওয়ার জায়গা নাই, আপনি আমার বাবা, আপনি আমার রুহানি পিতা, আপনি আমার এক পালক পুত্র হিসাবে খানায় কাবার সামনে ঘোষণা দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আপনি আমার বিদায় দেন, আমার আম্মা জানা আয়েশা হুজরার মধ্যে আছে, ওই হুজরা থেকে তিনি শুনেছেন আপনারা বিদায় দিলে আমার বিদায় হয়ে যাবে। জাফর বিন আবি তালেব বাড়ি গেলেন, গিয়া বিবিকে বললেন, ও বিবি, তোমার কানে কোনো সংবাদ এসেছে নাকি? বিবি বলল, হ্যাঁ, আমার কানে সংবাদ এসেছে, আল্লাহর নবী আপনাদেরকে নতুন কোন জিহাদের ময়দানে পাঠাচ্ছেন। বলল বিবি, বসো, তোমার সঙ্গে কথা বলবো। ও বিবি, এই বিদায় আমার চিরজীবনের তরে শেষ বিদায়, আর তোমার সঙ্গে কোনো দেখা হবে না, চিরদিনের জন্য বিদায় দাও, সন্তানগুলোর দায়িত্ব তুমি বুঝে নাও। বিবি হাসতেছে, এরকম বিদায় তো অনেকবার দিয়েছি, এরকম বিদায় অনেকবার দিলাম, আল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে যাচ্ছে, জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার স্বামীকে আমার কাছে ফিরায় দিও। জাফর বিন আবি তালেব না নিজের কোমর থেকে, নিজের কোমর থেকে তরবারি চালে বের করলেন, তরবারির উল্টা ফিট দিয়া বিবিকে একটু আঘাত করলেন, খোসা দিলেন, আর একটু মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন, বললেন, বিবি, স্বামীর ভালোবাসা, স্বামীর প্রেম, স্বামীর মহাব্বত তোমাকে অন্ধ বানায় দিয়েছে,
এই জন্য স্বামী ফিরে আসার দোয়া তুমি করতেছ। ও বিবি, অন্যান্য জিহাদের মতো এই জিহাদটা নয়, আল্লাহ রাসূলকে অত্যন্ত বিমর্ষ দেখা গিয়েছে, এই জিহাদ আমার জীবনের শেষ জিহাদ, এই দেখা আমাদের জীবনের শেষ দেখা, আর দেখা হবে না, আর দেখা হবে না, তুমি সত্যি সত্যি আমার বিদায় দাও। ও মুসলমান, মৃত্যুর দুয়ারে দাঁড়ায়া সেই জাতি হাসি মুখে কথা বলতে পারে, পৃথিবীতে একমাত্র ওই জাতির নাম মুসলমান। কথা ঠিক কিনা যেন বলুন। হযরত জাফর বিন আবি তালেব স্বামী স্ত্রীকে যখন এইভাবে বলল, স্ত্রীর এই ভাব তার মধ্যে সারা জাগল, তিনি ভাবলো সত্যি বলে আমার স্বামী আর ফিরে আসবে না। বললো স্বামীকে বসেন, একটু সুখ দুঃখের কথা বলি, জীবন নিয়ে কথা বলি, ভবিষ্যৎ নিয়ে কথা বলি। বললেন না, সন্তানগুলি আল্লাহর হাওয়ালা, তোমার কাছে আমানত রাখলাম। ও বিবি, আমি চললাম, সন্তানগুলোর দিনের পথে চালাইও, তোমার সঙ্গে আমার দেখা হবে কিয়ামতের ময়দানে। এই বলে তিনি রওনা হলেন। অস্ত্র নিয়া ঘোড়া নিয়ে যখন রওনা হলেন, পিছনে স্ত্রী, তার পিছনে পিছনে যাচ্ছে, সন্তানগুলি আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে, জাফর একবারও পিছনের দিকে তাকাচ্ছেন না। বিবি জিজ্ঞেস করলো, স্বামী এত নিষ্ঠুর কেন হলেন, এত নির্দয় নিষ্ঠুর কেন হলেন, একবারও পিছনের দিকে তাকান না? জাফর বলে, ও বিবি, আমি জানি পিছনের দিকে যদি তাকাই তোমার চোখের মধ্যে পানি দেখব, আমার সন্তানগুলো আব্বা আব্বা বলে কাঁদবে, আমি জিহাদের ময়দানে যাব, এই দৃশ্য আমার হৃদয়ের মধ্যে বারবার খোঁচা লাগবে, এই দৃশ্য আমার হৃদয়ে বারবার খোঁচা লাগবে, আমি তোমাদের কারণে দিনের জন্য সঠিকভাবে জিহাদ করতে পারবো না। বিবিরে, আল্লাহর হাওয়ালা তোমাদেরকে করে দিলাম, আমি রওনা হলাম, আবার দেখা হবে কিয়ামতের ময়দানে, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জাফর বিন আবি তালেব চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহা, ওই যে স্বভাব কবি, চারণ কবি, তিনি ঘরের মধ্যে গিয়েছেন, একটু আগে যেই বিবিকে নতুন বধূকে ঘরে রেখেছিলেন, নতুন বধূ ঘরের মধ্যে কোনো কাজ নাই, নতুন বধূ ঘরের মধ্যে কোনো কাজ নাই, কোরআন তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ বিন রাওহা ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিল, ও বিবি, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা, অল্প সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো। বিবি কোরআন তেলাওয়াত বন্ধ করলো। বিবি, আল্লাহর নবী আমাকে রোমকদের বিরুদ্ধে একটা জিহাদের অভিযানে পাঠাচ্ছে, ওই জিহাদের অভিযানে তিন নম্বরে আমির, তিন নম্বরে সেনাপতি আল্লাহর নবী আমাকে বানিয়েছে, আমার পরে আরেকজন আমির নিযুক্ত করে নেওয়ার কথা বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস এই দেখাই তোমার সঙ্গে আমার চিরতরে বিদায়ের দেখা, আর হবে না, তুমি আমাকে বিদায় দাও। ঘরের ভিতর থেকে স্ত্রী ডেকে বলল, স্বামী আপনি আমার জন্য হালাল, আমি আপনার জন্য হালাল, আপনি আমাকে দেখা হালাল, আপনাকে আমার দেখা হালাল, তাহলে আপনি ঘরের বাহির থেকে কেন কথা বলছেন, একটু ঘরের মধ্যে ঢুকুন। আব্দুল্লাহ বিন রাওহা কবি মানুষ, কবি মানুষ, কবিদের হৃদয় আবেগী হৃদয় হয়, তিনি কবির হৃদয়ে আবেগ নিয়ে বললেন, বিবি আমি যদি ঘরের মধ্যে ঢুকি, এই মদিনার তুমি একজন পরমা সুন্দরী, তুমি আমাকে যখন বিদায় দেবে, কেঁদে কেঁদে বিদায় দেবে, আমার এই অশ্রুর এই ঝরা চেহারাটা হৃদয়ের মধ্যে বারবার দাগ কাটবে, ইসলামের জন্য দিনের জন্য হয়তো আমি ওইভাবে লড়তে পারবো না, বিবি তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার অশ্রু মাখা চেহারাটা দেখতে চাই না। বিবি বলল, স্বামী গো, আপনি পুরুষ মানুষ, আমার চেহারাটা বারবার দেখেছেন, কিন্তু আমি একজন নারী, লজ্জার কারণে আপনার চেহারাটা ভালো করে আমি দেখতে পারি নাই, যাও দেখেছি আমার মনে নাই। ও স্বামী, আপনি একবার শুধু ঘরের মধ্যে ঢুকুন, আমি আমার চোখের পানি দিয়া জিহাদের রাস্তা থেকে আপনারে আটকায় রাখবো না, একবার শুধু আপনি ঘরের মধ্যে ঢুকুন, আপনার চেহারাটা ভালো করে দেখব, হৃদয়ের মধ্যে গেঁথে নেব, কিয়ামতের ময়দানে আপনি যদি শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে লক্ষ
করি শহীদদের মধ্যে আপনাকে যেন আমি খুঁজে বের করতে পারি, আপনার সঙ্গে আমিও যেন জান্নাতে যেতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, বিবি এই যদি হয় তোমার উদ্দেশ্য, আমার দেখার কোনো প্রয়োজন নাই, আমার দেখার কোনো দরকার নাই, তুমি আমাকে ভালো করে চেনো না, আমিও তোমারে ভালো করে চিনি না, আমার যদি শাহাদাত কবুল হয়ে যায়, আমার যদি শাহাদাত কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে যখন রওনা হব, আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে ডাকবেন, স্বামী আর স্ত্রী হিসাবে তোমাকে আমাকে পরিচয় করাইয়া দেবেন। এই বলে সাহাবীরা চললেন। ভাইরা আমার 3000 মাত্র সাহাবী, 3 জন আমিন, 3 জন সেনাপতি এবার রওনা হলেন। যেতে যেতে রোমকদের বিরুদ্ধে তারা মোতা নামক একটা প্রান্তর আছে, ওই জায়গায় গিয়া রোমকদের সঙ্গে মিলিত হলেন। মুসলমান আগে কার উপরে তরবারি উঠায় না, মুসলমান আগে কার উপরে আক্রমণ করে না। ও মুসলিম ভাইরা, ও মুসলিম সম্প্রদায়রা, ভালো করে শুনে রাখুন, মুসলমান পৃথিবীর মধ্যে এমন একটা জাত, এই মুসলমান মার খেয়েছে কিন্তু আগে কারো গায়ে হাত তোলেনি, এই মুসলমান অত্যাচারিত হয়েছে, এই মুসলমান জাতি পৃথিবীর কোন জাতির উপরে অত্যাচার অবিচার করে নাই, অন্যান্য জাতির লোকেরা মুসলমানদের হত্যা করেছে কিন্তু মুসলমান ধর্মীয় সংঘাতের কারণে কাউকে হত্যা করে নাই। আল্লাহ তাআলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহ তাআলা জঙ্গিবাদের বিরুদ্ধে কোরআনে কথা বলেছেন, মান কাতালা নাফসান بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا وما ভাবে একজন মানুষ হত্যা করলো, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কালো হোক, ফর্সা হোক, স্বজাতি হোক, বিজাতি হোক, একজন মানুষ অন্যায়ভাবে হত্যা করলো, আল্লাহ তাআলা বলেন সে যেন গোটা দুনিয়ার সব মানুষকে যেন হত্যা করলো। আবার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান্নাস জামিআ, একজন মুসলমান হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কালো হোক, ফর্সা হোক, স্বজাতি হোক, বিজাতি হোক, একজন মানুষকে যদি কেউ বাঁচতে সাহায্য করে, বাঁচার জন্য সহযোগিতা করে, তমাম দুনিয়ার মানুষকে বাঁচালে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা ওই সব তার আমল নামায় দিয়ে দেন। তরিকত হই, তবলিগ হই, জামাত হই, যে কোন দলের হই, ওলামায় হিন্দ হই, আর জমিয়াত হই, আমরা যেই হই না কেন, আমরা কার উম্মত বলে, আমরা কার উম্মত, ইসলামের উম্মত, মানবতার মহান শিক্ষক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর উম্মত। অন্যায়ভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা অন্যায়ভাবে কার উপরে অস্ত্র ধরে না, তবে কেউ যদি মুসলমানদের দিকে অস্ত্র বাড়ায়, মুসলমান সিংহের জাত ওই জানোয়ারদেরকে ছেড়ে দেয় না, কথা ঠিক কিনা জানো, আল্লাহু আকবার, মুসলমান মোতা নামক প্রান্তরে মুসলমানেরা মুখোমুখি হলো রোমকদের বিরুদ্ধে। মুসলমানের আগে শান্তি চুক্তি, শান্তি প্রস্তাব পাঠালো, কিন্তু রোমকরা পৃথিবীর সুপার পাওয়ার, আর গোয়েন্দার মাধ্যমে তারা তথ্য নিয়েছে মুসলমান সংখ্যায় মাত্র 3000, তাও মুসলমানের কাছে ভাঙা ছেঁড়া অস্ত্র, মুসলমানের কাছে ওল্ড মডেলের অস্ত্র, আর তাদের কাছে আছে আধুনিক অস্ত্রশস্ত্র, এবং তাদের সংখ্যা 1 লক্ষ। মুসলমানদেরকে তারা কোনো পাত্তাই দিল না, গ্রাহ্যই করল না, মুসলমানদের শান্তি প্রস্তাব তারা মেনে নিল না, তারা মুসলমানদের সঙ্গে সম্মুখ সমরে মিলিত হওয়ার জন্য, যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য গিয়ে এলো। মুসলমানদের সেনাপতি যায়িদ রাদিয়াল্লাহু তাআলা, মুসলমানদের আমির, প্রথম আমির যায়িদ রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিলেন, এবং সেই বীর দর্পে নেতৃত্ব দেওয়ার পর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি শাহাদাতের পেয়ারা পান করলেন। এবার পালা এলো জাফর বিন আবি তালেবের পালা এলো, জাফর বিন আবি তালেব এক হাতে কালেমার ঝান্ডাটা নিলেন, আর এক হাতে তরবারি নিলেন, সামনে গিয়ে গেলেন, আল্লাহু আকবার আওয়াজ দিলেন,
তাকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরলো এবং তার হাতের ভিতরে কোপ মারলো। কালেমার ঝান্ডাটা পড়ে যাচ্ছিল, তার মনের মধ্যে চিন্তা হলো যায় আগেই শহীদ হয়েছে, এখন আমার হাত থেকে যদি তরবারিটা মাটিতে পড়ে যায় দূরের থেকে কালেমার ঝান্ডা না দেখে মুসলমানদের মন ভেঙে যাবে, আমিও বোধহয় শহীদ হয়ে গেছি মনটা ভেঙে যাবে, সুতরাং আমার যাই হোক তো কালেমার ঝান্ডা মাটিতে পড়তে দেওয়া যাবে না। তিনি আর একটা হাত দিয়ে কালেমার ঝান্ডাটা ধরলেন, সে হাতে কাপ কোপ দেওয়া হলো, হাতটা বিচ্ছিন্ন করে ফেলা হলো, কাটা দুইটা হাত দিয়া কালেমার পতাকাটাকে ঝান্ডাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। যুদ্ধের রীতিনীতি ভঙ্গ করে রোমকরা হযরত জাফর বিন আবি তালেবের ঘোড়ার উপরে আঘাত করলো, ঘোড়াটা সহ্য করতে পারলো না, আঘাতে আঘাতে জর্জরিত ক্ষতবিক্ষত হয়ে ঘোড়ার পিঠ থেকে জাফর বিন আবি তালেব পড়ে গেলেন। এবার তিনি দুইটা হাত দিয়েও কালেমার পতাকা ধরে রাখতে পারছেন না, নিজের দাঁত দিয়ে কালেমার পতাকা কামড়ায় ধরে উঁচু করে রাখার চেষ্টা করছেন। হঠাৎ মুসলমানদের শিবিরে সংবাদ চলে গেল যে যায়েদ তো আগেই চলে গেছে, জাফর বিন আবি তালেব সেও শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই সারণ কবি ওই স্বভাব কবি সবে মাত্র যুদ্ধের ড্রেসটা খুলে একটু খাবার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, যেই না তার ডাক এলো যে আব্দুল্লাহ বিন রাওয়াহা জাফর বিন আবি তালেব হয়তো আর নাই, তুমি তাড়াতাড়ি তৈরি হও। খাবার প্লেটটা রেখে দিলেন, ওই অবস্থায় যুদ্ধের পোশাকটা পরলেন, ময়দানে রওনা হলেন। আবু উবাইদা তার সাথে, আব্দুল্লাহ বিন রাওয়াহা তিন নম্বরের আমির, তিন নম্বরের সেনাপতি, তিনি যাবেন কালেমার ঝান্ডা নিয়ে গিয়ে যাবেন নেতৃত্ব প্রদান করবেন, কিন্তু আবু উবাইদা আর আব্দুল্লাহ বিন রাওয়াহা সামনের দিকে এগিয়ে দেখতেছে কালেমার পতাকা তৎপরতা করে উড়ে বেড়াচ্ছে। জিজ্ঞেস করলেন আবু উবাইদা, কালেমার পতাকা কে উড়াচ্ছে? আমি তো তিন নম্বর সেনাপতি, আমি তো এখনো যাইনি, কালেমার পতাকা কিভাবে উঠতেছে? তারা কাছে গিয়ে দেখলো হযরত জাফরের একটা হাত কেটে এক জায়গায় পড়ে আছে, আর একটা হাত কেটে আরেক জায়গায় পড়ে আছে, পাউটা কেটে এক জায়গায় পড়ে আছে, দেহটা কেটে আরেক জায়গায় পড়ে আছে, শুধু মাথাটা শুধু তলাটা দাগ দিয়া কালেমার পতাকা কামড়ায় ধরে আকাশের দিকে উঁচু করে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আবু উবাইদা বলেন, আমরা দুজনে কালেমার ঝান্ডা নেবার জন্য জোরে জোরে টানাটানি করলাম, কিন্তু ওই কাটা মাথাটা কালেমার ঝান্ডা এমন ভাবে শক্ত করে ধরেছে কোনোভাবেই নেওয়া যাচ্ছে না, কোনোভাবে শুধানো যাচ্ছে না। আবু উবাইদা বলেন, আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা তো মরে না, তারা তো জীবিত। সুতরাং জাফর বিন আবি তালেব মনে মনে ভেবেছে আমরা কালেমার কোন শত্রু, এই জন্য আমাদের হাতে কালেমার ঝান্ডা ছাড়ছে না। ওই কাটা মাথাটা কানের কাছে বলো, জাফর বিন আবি তালেব তুমি কালেমার ঝান্ডা কেন কামড়ায় রাখছো, কেন ছেড়ে দাও না? আমরা তো কালেমার বিপক্ষ শক্তি নাই, আমরা আল্লাহর নবী সাহাবি, আল্লাহর নবী সাহাবি কালেমার পক্ষের শক্তি, কালেমার ঝান্ডাটা ছেড়ে দাও। এতক্ষণ পর্যন্ত টানাটানি করে যেটা ছুটাতে পারছিল না, এবার কানের সাথে কথা বলার সাথে সাথে দাঁত থেকে কালেমার ঝান্ডাটা ছুড়ে দিল আব্দুল্লাহ বিন রাওয়াহা। এবার তিনি তিন নম্বর সেনাপতির কালেমার ঝান্ডাটা নিয়ে মুসলমানদেরকে নিয়ে গিয়ে গেলেন, কিন্তু একটা প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না, তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। এবার কিছু কিছু মুসলমানদের দিলের মধ্যে ভয় ঢুকে গেল, জেহাদের ময়দান থেকে পালানোর জন্য তারা উদ্যত হল। আল্লাহর রাসূলের যারা বড় বড় সাহাবী তারা বলল, ও মুসলমানেরা, মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সবাই লড়তে রাজি, মরলে শহীদ বাঁচলে গাজী, ইমানদারেরা লড়তে রাজি, কেন তোমরা ময়দান ছেড়ে পালিয়ে যাবা? আমাদের হয় আমরা মরে শহীদ হব, আল্লাহর জান্নাত পাব, অথবা গাজীর মর্যাদা নিয়ে ফিরে যাব। পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূল বলেছেন চতুর্থ সেনাপতি তোমরা মশওয়ারা করে নির্ধারণ করবে, আল্লাহ তাআলা তার মাধ্যমে বিজয় দিয়ে দেবেন। আসো আমরা কবিরা গুনাহ করব না, জিহাদের ময়দান থেকে জীবন নিয়ে পালাবো না। তাৎক্ষণিক উপস্থিত সাহাবীদের ভিতরে সিদ্ধান্ত হলো, মশওয়ারা হলো, খালিদ বিন ওলিদকে বানানো হলো। আল্লাহু আকবার! খালিদ বিন ওলিদ হলো এবার চতুর্থ সেনাপতি, খালিদ বিন ওলিদ হলো চার নম্বরের আমির। এবার খালিদ বিন ওলিদ যুদ্ধের
টেকনিক পরিবর্তন করে দিলেন। সে বলল শুধু অস্ত্র দিয়া বাতিলের বিরুদ্ধে লড়াই করা যাবে না, শুধু অস্ত্র দিয়া তাদেরকে কাবু করা যাবে না, বাতিলকে কাবু করতে হলে আল্লাহর কালেমার ধ্বনি দিয়া আর তাদেরকে দুর্বল করতে হবে। খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতে নিলেন, এক হাতে তরবারি আর এক হাতে হায়দারি হাত মারলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে হায়দারি হাত মারলেন। দুই চার চারটা পাঁচটা দশটা কাফের কচু কাটা হয়ে জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে চলে গেল। নয় নয় খানা তরবারি খালিদ বিন ওয়ালিদ ভাঙলেন, দশম তরবারি হাতে নিয়ে এমন জোরে আল্লাহ নামের আওয়াজ দিতে লাগলেন, কাফের কলিজা থরথর করে কাঁপতে লাগলো। ভেড়া ছাগলেরা সিংহ দেখে যেই রকম রুদ্ধ শ্বাসে পালায়, রোমকেরা অল্প সময়ের মধ্যে ময়দান ছেড়ে পালাতে লাগলো। আমরা সেই জাতি যে জাতি পাহাড়কে ভয় করে নাই, যে জাতি নদীর স্রোতকে ভয় করে নাই। সাদ বিন আবি ওয়াক্কাস ওই আফ্রিকার দেশে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, প্রচন্ড খরস্রোতা নদী পার হয়ে চলে গিয়েছিল। আজকে আমার ইন্ডিয়ার মুসলমান ভাইদেরকে বলবো, এখন ঐক্যবদ্ধ হন, ভেদাভেদ ভুলে যান, মুসলমান ভাই ভাই হাতে হাত রাখি, মুসলমান ভাই ভাই বুকে বুক লাগাই, মুসলমান ভাই ভাই কাঁধে কাঁধ লাগাই, কালেমা ওয়ালা তাওহীদ ওয়ালা ঈমান ওয়ালা মুসলমান এক হও, তমাম দুনিয়ার মুসলমান যদি এক হও, এই বিশাল শক্তির মোকাবেলা পৃথিবীর কোনো শক্তি করতে পারবে না ইনশাআল্লাহ। কত ঠিক কিনা জয় বলো। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে কি সুন্দর কথা বলেছেন, আল্লাহ বলেন আল্লাহ ওই মানদারদের ভালোবাসে সেই মানদারেরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করে, ওই ইমামদারদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ও আমার ভারতবর্ষের ভাইরা, দক্ষিণ চব্বিশ পরগনার ভাইরা, ও আমার ভোলাহাট থানার ভাইরা, সকলকে বলি ঐক্যবদ্ধ হন, মুসলমান ভেদাভেদ ভুলে যান, কালেমার বন্ধনে ঐক্যবদ্ধ হন। আজকে আমার আলোচ্য আয়াত যেখান থেকে দেওয়া হয়েছিল সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান সেই জায়গা থেকে আমি বলবো আল্লাহ তাআলা এই কথাটাও ঠিক এইভাবে বলেছেন, দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়ালা তাফাররাকু ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারেরা আল্লাহ রশি হাবলুল্লাহ হাবলুল্লাহ আল্লাহ রশি, আল্লাহ রশিকে শক্তভাবে ধরো, আন্নাল কুরআনা হুয়া হাবলুল্লাহ আন্নাল কুরআনা হুয়া হাবলুল্লাহ, কুরআন হলো কুরআন হলো আল্লাহ তাআলার রশি, এই কুরআন নামক রশি শক্ত করে ধরো, কুরআন নামক রশি শক্ত করে ধরো। দুনিয়াটা হলো একটা কুয়া, দুনিয়া হলো একটা কূপ, আমরা এই দুনিয়া নামক কুয়ার মধ্যে পড়ে আছি, এই দুনিয়া নামক কূপের ভিতরে পড়ে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কুয়া থেকে উঠানোর জন্য, এই কূপ থেকে আল্লাহ উঠাইয়া জান্নাত দেওয়ার জন্য কুরআন নামের একটা রশি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এই দুনিয়ার মধ্যে আমি কোরআন নামক রশি ছেড়ে দিয়েছি, এই দুনিয়ার কূপের মধ্যে যারা তোমরা পড়ে আছো, আমার জান্নাতে যারা যেতে চাও, আমার জান্নাতের মালিক যারা হতে চাও, আমার জান্নাতের অধিবাসী যারা হতে চাও, খবরদার এই দুনিয়ার কুয়ার মধ্যে আমার কোরআনের রশিটা ছেড়ে দিয়েছি, কোরআনের রশিটা ভালো করে ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো, আমার কোরআনের রশি যদি ভালো করে ধরো, তোমাদের গন্তব্য ডেস্টিনেশন আমার জান্নাত। আল্লাহু আকবার। আসুন দলদুরি ভুলে যাব, মুসলমান ঐক্যবদ্ধ হব, মুসলমান আমরা রাসূলের উম্মত, আমাদের মধ্যে কোনো দলদুরি নাই, দলদুরি যদি থাকেও
দলাদলি দলাদলির জায়গায় থাকবে, আমরা কালেমার বন্ধনে এক হব। রাজি আছে কি? কালেমার বন্ধনে আমরা এক হইতে পারি না? আমাদের নেতা একজন বিশ্ব নেতা, বিশ্ব নবী, সরদার দো জাহান, রাহমাতুল্লিল আলামিন, শাফি আল মুজনবিন, রাহমাতুল্লিল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের লিডার অফ দ্য ওয়ার্ল্ড, তিনি আমাদের নেতা, তিনি আমাদের নবী, তিনি আমাদের ইমাম, তিনি সকল নবীদেরও ইমাম, তিনি খাতামান নবিয়্যিন। আমরা এই কালেমার বন্ধনে, কালেমার ভিত্তিতে, ইমানের ভিত্তিতে ঐক্যবদ্ধ হব। ভেদাভেদ যদি থাকেও থাক, ভেদাভেদ ভুলে যাব। আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি পরস্পরে এক কণ্ঠে কণ্ঠ মিলাই, আরে দুনিয়া সব শিয়ালের এক বোন, সব শিয়ালের কয় বোন? চব্বিশ পরগনা শিয়াল যে ভাষায় ডাকে, দক্ষিণ চব্বিশ পরগনা শিয়াল, উত্তর চব্বিশ পরগনা শিয়াল কোন ভাষায় ডাকে? বাংলাদেশে শিয়াল কি আরেক ভাষায় ডাকে নাকি? তো দুনিয়ার সব শিয়ালের ভাষা যদি এক হয়, দুনিয়ার সব কাফেরের ভাষা ভাষা যদি এক হয়, মুসলমান মিটাও, মুসলমান উৎখাত করো, মুসলমান শেষ করো, তাহলে আমরা রসুলের উম্মত। আপনি আর আমি গোল টুপি, লম্বা টুপি, এক করলি, পাঁচ করলি, কে আমি, বেকে আমি, এগুলো ভুলে গিয়ে আপনি আর আমি বুকে বুক মিলাইয়া কেন এক হতে পারবো না? এক হতে কি পারবো আমরা? তাহলে ইমামদারের হাত তুলবেন, কোন মুনাফিকের হাত তুলবেন না, একটা আওয়াজ দিবেন, আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে, আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে, এ মাটি জমিন কাঁপবে, গোটা দুনিয়া জানবে মুসলমানেরা জেগে আছে, বিশ্বনবীর উম্মতরা জেগে আছে, নবসাতগুলোরা জেগে আছে,